হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও আনতে চলেছি। ভিডিওটির মূল বিষয় হলো বেগুনের যত স্বাস্থ্য উপকারিতা। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্ষার দিনে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা অথবা সাদা ভাতের সঙ্গে ঝাল ঝাল বেগুন ভর্তা খেতে পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। তরকারি হিসেবেও বেগুন খুবই উপকারী, পুষ্টিগুণের দিক থেকেও বেগুন অনন্য। বেগুনে রয়েছে উচ্চ মাত্রার আঁশজাতীয় খাদ্য উপাদান যা বদহজম দূর করে। বেগুন আরও রয়েছে ভিটামিন এ, বি, সি, শর্করা, চর্বি, আমিষ ও আয়রন। বেগুনের উদ্ভিদ আমিষ শরীরের হাড়কে শক্তিশালী করে। তাহলে চলুন জেনে নিই বেগুনের গুণাগুণ ও স্বাস্থ্যের উপকারিতা সম্পর্কে। এক, হৃৎপিণ্ড ভালো রাখে। বেগুন ফাইবার, ভিটামিন বি ওয়ান, বি সিক্স, বি থ্রি, সি, কে তে ভরপুর থাকে। এতে ফাইটো নিউট্রিয়েন্ট রয়েছে যা হৃৎপিণ্ডের জন্য উপকারী একটি খাবার। হৃৎপিণ্ডের জন্য অপরিহার্য ফ্ল্যাভোনয়েড যা বেগুনি বিদ্যমান থাকে। দুই, ডায়াবেটিস প্রতিরোধ। বেগুনে উচ্চ মাত্রার ফাইবার ও কম দ্রবণীয় কার্বোহাইড্রেট থাকে বলে রক্তের গ্লুকোজ ও ইনসুলিনের মাত্রা সমস্যা আছে যাদের, তাদের জন্য উপকারী খাবার। বেগুন উচ্চ মাত্রায় আঁশ এবং কম পরিমাণ দ্রবণীয় শর্করা থাকে, ফলে ডায়াবেটিস প্রতিরোধের কাজেও বেগুন ভূমিকা পালন করে থাকে। তিন, মস্তিষ্কের উন্নতি ঘটায়। বেগুনে ফাইটোনিউট্রিয়েন্ট জ্ঞানের দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে, সর্বদা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। এই উপাদানটি মস্তিষ্কের রোগ ও টক্সিন থেকে মুক্ত থাকতেও সহায়তা করে এবং মস্তিষ্কের রক্ত প্রবাহ বৃদ্ধি করতে সাহায্য করে। চার, ত্বক ও চুল ভালো রাখে। বেগুন ভিটামিন এ, সি, ই এবং কে সমৃদ্ধ সবজি। ভিটামিন এ চোখের পুষ্টি যোগায়, চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে যুদ্ধ করে। আর ভিটামিন সি ত্বক, চুল, নখকে করে মজবুত, দেহের রক্ত জমাট বাঁধার বিরুদ্ধে কাজ করে। ভিটামিন ই ও কে, এই ভিটামিন চারটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে করে বহুগুণে কার্যকর। পাঁচ, রক্ত বাড়াতে সাহায্য করে। বেগুনে আয়রনও রয়েছে অনেক মাত্রায় যা রক্ত বাড়াতে সাহায্য করে, তাই রক্ত শূন্যতা রোগীদের ক্ষেত্রে হতে পারে এই সবজি। এতে চিনির পরিমাণ খুবই সামান্য, তাই ডায়াবেটিস রোগী, হৃদরোগী ও অধিক ওজন সম্পন্ন ব্যক্তিরা নিশ্চিন্তে খেতে পারেন। সংক্ষেপে জেনে নিন সুস্থ থাকার জন্য বেগুন জরুরি কেন। বেগুনে থাকা অ্যান্টি অক্সিডেন্ট দেহের কোলেস্টেরল এর মাত্রা নিয়ন্ত্রণ করে। বেগুনের খোসায় এমন এক ধরনের উপাদান থাকে যা মস্তিষ্কের কোষের জন্য প্রয়োজন। বয়সের সঙ্গে সঙ্গে স্মৃতি কমে যাওয়ার সমস্যা দূর করতেও নিয়মিত খেতে পারেন বেগুন। পেটের মেদ জমতে না দেওয়া উপকারিতা এই সবজি, তাই ডায়েট চার্টে নিশ্চিত ভাবে রাখতে পারেন বেগুন। বেগুনে থাকা প্রাকৃতিক ফাইবার খাবার দ্রুত বদহজমে সাহায্য করে। ফাইবার খাবার দ্রুত হজম করতে সাহায্য করে। নিয়মিত বেগুন খেলে শরীরে কোষ অকালে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা পায়। সুন্দর ও স্বাস্থ্যকর ত্বকের জন্য তাই বেগুন খাওয়া জরুরি। বেগুনে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন ও বিভিন্ন দরকারি পুষ্টি উপাদান। এগুলো হাড় সুস্থ রাখে ও জয়েন্টের ব্যথা দূর করে। হৃদযন্ত্র ও লিভারের সুস্থতায় নিয়মিত খান বেগুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার প্রতিটি মতামত আমাদের কাছে অমূল্য।